ফরিদপুরের ভাঙ্গায় আয়াতুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে দুইটি মাদ্রাসায় অসহায় গরিব শিক্ষার্থীদের মধ্যে 40টি কোরআন শরীফ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসায় এর আগে পূর্বসদদী আশ্রয়ন প্রকল্পে শিক্ষার্থীদের মধ্যে এই কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, আয়াতুন নেসা ফাউন্ডেশন একটি অলাভজনক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। আয়াতুন নেসা ফাউন্ডেশন কোনো চাঁদা বা অনুদান গ্রহণ করে না। আয়াতুন নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব হাসান হায়দার ও পরিচালক সালমান ময়েন শোভনের নিজস্বত্বায় এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি আশ্রয়ণ প্রকল্প সহ বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও শীতের সময় গরিব অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে। আজকের আমাদের আয়োজন একটি অরাজনৈতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান আয়াতুন নিসা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাদের যে দিনই কাজগুলো করে যাচ্ছে, সেই দিনই কাজগুলো করার ভিতরে আমরা আমাদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের তারা পাশে দাঁড়িয়েছে এবং ছাত্রীদের পড়ালেখার জন্য অভাবগ্রস্ত যারা মানুষ আছে এদের পাশে সর্বদাই তারা থাকেন এবং এই মাদ্রাসার জন্য ছাত্রীদের জন্য প্রায় 15-16 জন ছাত্রী কোরআন শরীফ হাতে নেবে, তাদের শিক্ষা সামগ্রী যেটা প্রয়োজন কোরআন শরীফ এবং একটি করে রিহাল ছাত্রদেরকে দান করলেন আয়াতুন নিসা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি আয়াতুন নিসা ফাউন্ডেশন যারা পরিচালক পরিচালনা করেন সকলকে আমার মাদ্রাসার পক্ষ থেকে এই সুলিনাবাসীর পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই জনাব সাকিব হায়দার সাহেব এবং সার্বিক ব্যবস্থাপনা জনাব সালমান মঈন সাহেব, এই দুইজনকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মেহনতের ফসল যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করেন। এখানে যেই কোরআন বিতরণ করা হচ্ছে, তোমরা কোরআন ধরবা, তোমাদের হাতে কোরআন দেওয়া হবে। এই কোরআন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন এটা আমানত। এই আমানত আমি সর্বপ্রথম এই আমানতকে আসমানকে বলছিলাম যে আসমান তুমি এই আমানতকে গ্রহণ করো, কিন্তু আসমানে অস্বীকৃতি জানাইছে। যে এই কোরআনের যেই গুরুত্ব, কোরআনের যে সম্মান, এই সম্মান আমি ওরকম ভাবে দিতে পারবো না, এই কারণে আসমানে অস্বীকৃতি জানাইছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জমিনকে আমি এই কোরআন দেওয়ার জন্য বললাম, তারাও নিল না। এরপরে পাহাড়কে বললো, পাহাড়ও নেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে দিয়েছেন। বনি আদম অর্থাৎ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে গ্রহণ করেছেন। তো এই কোরআন এটা গুরুত্বপূর্ণ একটা কিতাব। এরকম গুরুত্বপূর্ণ এই কোরআন এত দামি যে এই কোরআনের সাথে যেটাই লাগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানাই দেবে। কোরআনের সাথে একটা কাপড় লাগবে, এই কাপড়টাকে আল্লাহ দামি করে দেবে। কোরআনের সাথে একটা কাঠ, সাধারণ কাঠ যদি লাগে রিয়াল হয়, এটাও কি হয়ে যায়, দামি হয়ে যায় না, দামি হয়ে যায়। তো এখন কোরআনের সাথে তোমরা সংস্পর্শে আসবা, কোরআনের সংস্পর্শে যদি তোমরা আসো, কোরআনকে যদি তোমরা সম্মান করে রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় তোমাদেরকেও কি করে দেবে, দামি করে দেবে। তো এই জন্য এই কোরআন যারা বিতরণ করতেছে, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও অনেক অনেক মর্তবায় দুনিয়াতে দেবে এবং আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন মর্তবা দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি দোয়া করি এবং আশা করি যে এই সাকিব হাসান হায়দার সাহেব এবং সালমান মঈন সাহেব তারা এই কোরআন বিতরণ করতেছে ছাত্রছাত্রীদের মধ্যে, শীত বস্ত্র অন্য অন্য সকল শিক্ষা সামগ্রী বন্টন করতেছে। এই যে যে আপনারা যত সওয়াব পাবেন পড়ার কারণে, তাদের আমল নামায় একটা সওয়াব যাবে। এই জন্য আমি আশা করব তারা পরবর্তীতেও এরকম ভাবে প্রত্যেকটা মাদ্রাসায় পুরা, এখন তো ভাঙ্গায় কিছু মাদ্রাসায় তারা দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম তৌফিক দান করুক যে সারা ফরিদপুর না সারা বাংলাদেশের মধ্যে তারা এরকম ভাবে কার্যক্রম করতে পারে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে 27শে রজব 1445 হিজরিতে অনুষ্ঠিত সুলিনিয়া বাজারের একটি মহিলা মাদ্রাসায় প্রায় 15-16 জন ছাত্রী কোরআন ধরবে, যারা আমপারা সমাপ্ত করে কোরআন ধরছে। এরকম একটি প্রতিষ্ঠানে আমাদের জনাব সাকিব হাসান হায়দার স্যার এবং জনাব সালমান মঈন স্যারের মাধ্যমে তাদেরকে কোরআন দিতেছেন। এই কোরআন এটি এমন একটি কোরআন, পৃথিবীর ভিতরে মানুষ ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে,
কেউ দোকান পাট ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ ক্ষেত খামারি নিয়ে ব্যস্ত, কেউ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, কিন্তু সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি পছন্দ করেন, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে সবচেয়ে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরদেরকে শিক্ষা দেয়, আর সেই কাজটি এই মাদ্রাসাগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এবং তাদেরকে সহযোগিতা করার জন্য যারা এগিয়ে এসেছেন আমাদের সাকিব হাসান হায়দার স্যার এবং সালমান মুহিন শুভন স্যার, তারা যে এগিয়ে এসেছেন তাদেরকে কোরআন দিতেছেন, এই কোরআন শিখার ধারা তারা যতদিন পর্যন্ত পড়বে এবং এই যে একটা ধারাবাহিকতা তারা পড়বে, তার ছাত্রীরা পড়বে এবং যতদিন জীবিত থাকবে এর কিছু পার্সেন্টেজ হিসেবে তাদের আমলনামায় অটোমেটিকভাবে চলে যাবে। আয়োজিত ফরিদপুরের ভাঙ্গাতানার মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে পবিত্র কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানের সম্মানিত মেহমানগণ, আমার সামনে উপবিষ্ট কোমলমতি ছাত্রছাত্রীগণ এবং পদ্মার অন্তরালে যে সমস্ত মা বোন এবং বক্তা আছে তাদেরকে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আয়াতুন্নেসা ফাউন্ডেশন এর স্লোগান হলো দিন ও দুনিয়ার কল্যাণে সর্বদা নিয়োজিত, অর্থাৎ দুনিয়ার যে সমস্ত অসহায় মানুষ দরিদ্র মানুষ ব্যক্তি আছে তাদেরকে শিক্ষা সামগ্রী প্রদান, একজন অসহায় মানুষকে যে এলাকায় মানুষ পানি পানির জন্য পানি পাইতেছে না আয়তন নেশা ফাউন্ডেশন তাদেরকে টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়, এবং বাংলাদেশ সরকারের আশ্রয়ণ প্রকল্প অর্থাৎ বস্তুগ্রাম যেগুলো আছে এখানে অসহায় বাচ্চাদেরকে শিক্ষা ব্যবস্থা আয়তন নেশা ফাউন্ডেশনের পক্ষে দুটি মত বর্তমানে চালু আছে, অতি সত্যই আরো চালু হবে ইনশাল্লাহ। এই যা ব্যবস্থাপনায় আছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাকিব হাসান হায়দার স্যার এবং পরিচালক জনাব সালমান মুহিন শুভন স্যার, তারা উভয় আমেরিকাতে আছেন, আল্লাহ তালা যেন তাদের নেক হায়াতে প্রদান করেন, তাদের ফ্যামিলিকে তাদের পরিবার পরিজনকে আল্লাহ তালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, তাদের মৃত্যু আত্মীয় স্বজনকে আল্লাহ তালা মাফ করবেন। একটা বিষয় হলো আয়াতুন্নেসা ফাউন্ডেশন এই যে তোমাদেরকে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করতেছে, আয়াতুন্নেসা ফাউন্ডেশন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোনো চাঁদা বা কালেকশন করে না, এটা একমাত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পরিচালক সাহেবের ব্যক্তিগত অনুদানে পরিচালিত হয় এবং এটি অরাজনৈতিক অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানকে আয়াতুন্নেসা ফাউন্ডেশনকে প্রবল মনোযোগ করেন সকলে বলেন আমিন। والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي رب العالمين الله افتمدك ما أفكر دان আল্লাহ জিন্দগির তাম সমস্ত গুনাহকে মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, মাওলাই করিম, আল্লাহ পিছনে যত গুনাহ করেছি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাদের পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দেন। মাওলাই করিম আল্লাহ, বিশেষ করে জুমার দিন আজকে একটি অনুষ্ঠান মাদ্রাসার ভিতরে হলো, মাওলাই করিম আয়াতুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আল্লাহ জনাব সাকিব হাসান হায়দার এবং জনাব সালমান মুহিন সাহেবের পক্ষ থেকে আয়াতুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রীদেরকে কিছু দান দিয়েছিল। মাওলাই করিম কোরআন শরীফ এবং একটি করে রিহাল দান করলো ছাত্রীদেরকে, আল্লাহ দানকে তো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই করিম আল্লাহ তাদের পক্ষ থেকে যে আয়োজন, আল্লাহ আয়াতুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মেহনত পরিশ্রম করতেছে, আল্লাহ আয়াতুন্নেসা ফাউন্ডেশনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই করিম আল্লাহ তাদের দানকে এবং অভাব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই করিম এই দুই সদস্যর পিতা মাতা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের কবরে রুহের মাগফিরাতে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ যেই মাদ্রাসা বসে দোয়া করতেছি মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বাল আলামিন, উস্তাদ বৃন্দ, শিক্ষক শিক্ষিকা এবং সহছাত্র ছাত্রী সহ মাওলাই করিম সকলকে আপনি দীনের উপর অটল রাখেন। আল্লাহ সকলের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলাই করিম আল্লাহ যারা মেহনত করার জন্য আয়াতুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মাদ্রাসায় আল্লাহ পরিদর্শনের জন্য আসছে, আল্লাহ যারাই
আয়োজনকে কামিয়াব করলো, সার্থক করলো। আল্লাহ আপনি সকলের মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলায় করিম। বিশেষ করে আল্লাহ নিসা ফাউন্ডেশনের পরিচালনায় আল্লাহ বিশেষ করে সার্বিক সময় মেহনত করে যাচ্ছে আল্লাহ মুফতি মোস্তফা সাহেব, তার খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আরও যারা আশেপাশে আছে সকলের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসা তলবে এলম ছাত্রীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলায় করিম। আল্লাহ কোরআন যে দান করলো এবং পাশে থাকলো আল্লাহ, এদের হাদিয়ার পক্ষ থেকে যে সওয়াব হবে আল্লাহ সকলকে আপনি দান করেন আল্লাহ। আপনার হাবিব রাসূলের করে দোয়াকে কবুল করে নেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।